ওয়েলকাম ফ্রেন্ডস, ডিএনএ একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কি বলছে। দিল্লি হাইকোর্ট ডিসমিস প্লি চ্যালেঞ্জিং সেন্টার ডিসিশন টু ফ্রিজ ডিএ, অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে ডিএ ফ্রিজ করেছে তার বিরুদ্ধে যে দিল্লি হাইকোর্টে একটা আবেদন হয়েছে সেটা দিল্লি হাইকোর্ট ডিসমিস করে দিয়েছে, অর্থাৎ বাতিল করে দিয়েছে। এবং দিল্লি হাইকোর্ট আরও কী বলেছে সেটা আপনাদের বিস্তারিত দেখাবো। দি দিল্লি হাইকোর্ট অন মন্ডে ডিসমিস এ প্লি চ্যালেঞ্জিং দি সেন্টার্স ডিসিশন টু ফ্রিজ দ্য ডিয়ারনেস অ্যালাউন্স অফ পাবলিক সার্ভেন্ট অ্যান্ড পেনশনার ইন দ্য ওয়েক অফ কোভিড-19 প্যান্ডামিক, সেইং দ্য গভর্নমেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু টেক সাচ এ ডিসিশন। দেখুন এখানে বলছে গভর্নমেন্টের পাওয়ার আছে এই ধরনের ডিসিশন নেওয়ার। এ বেঞ্চ অফ জাস্টিস বিপিন সিং অ্যান্ড রজনীশ ভটনাগর সেড দ্যাট আন্ডার দ্য অল্ড ইন্ডিয়া সার্ভিস রুল 1972 এন্টাইটেলমেন্ট টু ড্র ডিএ ইজ ডিটারমাইন্ড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড ইট ক্যান ইম্পোজ হোয়াট এভার কন্ডিশন ইট ডিমস ফিট ফ্রম টাইম টু টাইম। দি কোড অলসো সেট দেয়ার ইজ নো স্ট্যাচুটরি অব্লিগেশন অন দ্য সেন্টার টু কন্টিনিউ টু এনহান্স দ্য ডিএ অর ডিয়ারনেস রিলিফ অ্যাট রেগুলার ইন্টারভেলস, দ্যাট ইজ টু রিভাইজ দ্য সেম আপওয়ার্ড ফ্রম টাইম টু টাইম। কনসিকুয়েন্টলি দেয়ার ইজ নো ভেস্টেড রাইট ইন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অর পেনশনার টু রিসিভ এ হায়ার ডিএ অর ডিআর অন রেগুলার ইন্টারভেল, দ্য কোর্ট সেড। দেখুন এখানে কোর্ট যেটা বলছে যে নির্দিষ্ট সময় অন্তর যে ডিএ বাড়াতে হবে, কেন্দ্রীয় সরকারের এরকম কোনো বাধ্যকতা নেই এবং কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনারদেরও কোনো অধিকার নেই যে নির্দিষ্ট সময় অন্তর তারা ডিএ পাবে। আরও কী বলছে দেখুন, দি পিটিশন হ্যাড অলসো অপোজ দ্য সেন্টার ডিসিশন টু ডিলে দ্য প্রপোজড 4% হাইক ইন ডিএ টিল জুলাই 2021 ইন ভিউ অফ দ্য কোভিড-19 ক্রাইসিস। উইথ রিগার্ড টু দি প্রপোজ 4% হাইক ইন ডিএ, দি বেঞ্চ সেড দ্য গভর্নমেন্ট ওয়াজ নট টেকিং ইট অ্যাওয়ে, ইট ওয়াজ অনলি পোস্টপন্ডিং টিল জুলাই 2021 অ্যান্ড ইট হ্যাড দ্য পাওয়ার টু ডু সো। দেখুন এখানে পরিষ্কার কোর্ট আরও বলছে যে গভর্নমেন্ট এই ডিএটা নিয়ে যাচ্ছে না, গভর্নমেন্ট কেবলমাত্র এটা স্থগিত করেছে জুলাই 21 পর্যন্ত এবং সরকারের সে পাওয়ারটা আছে। দি পিটিশন হ্যাড অলসো কন্টেন্টেড দ্যাট রিডাকশন অফ স্যালারিস অ্যান্ড অ্যালাউন্স could be done at a time of financial emergency which was not the case presently. The bench rejected this contention as well as saying the government had not reduced the salary or allowance, it had only frozen the payment of DA DR at the pre-existing level and put it against any increase in DA DR till July 2021. There is no obligation in law upon the central government to disburse the increased DADR in time-bound manner, the bench said, adding, for the aforesaid reason, we do not find any merit in this petition and the same is accordingly dismissed. এবং কোর্ট যেটা বলছে যে এর মধ্যে আমরা কোনোরকম মেরিট দেখতে পাইনি এবং সেই জন্য এটাকে ডিসমিস করা হলো। সুতরাং দেখলেন এটা সরকারি কর্মীদের জন্য যথেষ্ট একটা খারাপ খবর, শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের কাছে নয়, কারণ রাজ্য সরকারি কর্মীদেরও স্যাটে কেস চলছে এই ডিএ নিয়ে। এবারে দেখা যাক যে রাজ্যের ক্ষেত্রে সেটা কী হয়। ধন্যবাদ।